একজন মোক হারাব হারাব বলে পৃথিবীর পরাই গল এতিয়া গগল গগৈর বাকি আছে আর কোন গগৈ গৌরব গগৈ আর অখিল গগৈ আর চারিটা গগৈ লি আহ জিকিব বত্রিশ আগে কৈছিল মুসলমানের ভোট না লাগে এটা নির্লজ্জ হিসাবে মুসলমানের ভোটের কারণে এ বাবা দে দে লাগে না দে দে এক ভোট দে দে এই কথা বিচারিম ভোটার রাইজক যে এর আগে কুইন ওজা আছিল আর এর আগে কোন আছিল ম্যাডাম কি নাম বিজয় চক্রবর্তী কোনো মানুষ কোনো দিন দেখিছে নাকি মই গোয়ালপাড়াত নহলেও বারশত বারবার আহ এগুলো আরো বেশি পাব মই আহিম কাম করিম ইনশাআল্লাহ একজন মোক হারাব হারাব বলে পৃথিবীর পরাই গল এতিয়া গগল গগৈর বাকি আছে আর কোন গগৈ গৌরব গগৈ আর অখিল গগৈ আর চারিটা গগৈ লি আহ জিকিব বত্রিশ আগে কৈছিল মুসলমানের ভোট না লাগে এটা নির্লজ্জ হিসাবে মুসলমানের ভোটের কারণে এ বাবা দে দে লাগে না দে দে এক ভোট দে দে হ্যাঁ কোনে তেখে তো নামাজ পড়া নাই না গৌরব গগৈ পড়েছে এই কথা বিচারিম ভোটার রাইজক এর আগে কুইন ওজা আছিল আর এর আগে কোন আছিল ম্যাডাম কি নাম বিজয় চক্রবর্তী কোনো মানুষ কোনো দিন দেখিছে নাকি মই গোয়ালপাড়াত নহলেও বারশত বারবার আহ এগুলো আরো বেশি পাব মই আহিম কাম করিম ইনশাআল্লাহ দেখা হয়েছে যে এবার যে ভুগুড়ি তিন গগৈ নামে পড়েছে রুগবলর সমর্থন আপনার হেরাবলে সেই ক্ষেত্রে কি করিব না একজন মোক হারাব হারাব বলে পৃথিবীর পরাই গল এতিয়া গগল গগৈর বাকি আছে আর কোন গগৈ গৌরব গগৈ আর অখিল গগৈ আর চারিটা গগৈ লি আহ জিকিব বত্রিশ আগে কৈছিল মুসলমানের ভোট না লাগে এটা নির্লজ্জ হিসাবে মুসলমানের ভোটের কারণে এ বাবা দে দে লাগে না দে দে এক ভোট দে দে হ্যাঁ কোনে তেখে তো নামাজ পড়া নাই না গৌরব গগৈ পড়েছে এই কথা বিচারিম ভোটার রাইজক এর আগে কুইন ওজা আছিল আর এর আগে কোন আছিল ম্যাডাম কি নাম বিজয় চক্রবর্তী কোনো মানুষ কোনো দিন দেখিছে নাকি মই গোয়ালপাড়াত নহলেও বারশত বারবার আহ এগুলো আরো বেশি পাব মই আহিম কাম করিম ইনশাআল্লাহ দেখা হয়েছে যে এবার যে ভুগুড়ি তিন গগৈ নামে পড়েছে রুগবলর সমর্থনত আপনার হেরাবলে সেই ক্ষেত্রে কি করিব না একজন মোক হারাব হারাব বলে পৃথিবীর পরাই গল এতিয়া গগল গগৈর বাকি আছে আর কোন গগৈ গৌরব গগৈ আর অখিল গগৈ আর চারিটা গগৈ লি আহ জিকিব বত্রিশ এতিয়া তো আহি আছে আগে কৈছিল মুসলমানের ভোট না লাগে এতিয়া নির্লজ্জ হিসাবে মুসলমানের ভোটের কারণে এ বাবা দে দে লাগে না দে দে এক ভোট দে দে হ্যাঁ কোনে তেখে তো নামাজ পড়া নাই না গৌরব গগৈ পড়েছে।